জাতীয় শোক দিবস উপলক্ষে ফেনি স্ট্যান্ড ওয়ারিয়র্স এর সাইকেল র্যালি তারা আয়োজন করেছে এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য। আসলে 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সপরিবারকে হত্যা করা হয়েছিল এবং 15 আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল দীর্ঘদিন ধরে এবং এই দিনটিকে তারা স্মরণীয় করার জন্য এমন একটি র্যালির আয়োজন করেছে। আর ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজির দিক নির্দেশনা এবং সহযোগিতায় কিন্তু এই সাইকেল র্যালিটির তারা আয়োজন করেছে। ফেনি স্ট্যান্ড ওয়ারিয়র্সের সাইকেল র্যালির উদ্বোধন করছেন ফেনীর 2 আসনের সাংসদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন হাজারি। আসলে তিনি কিন্তু এখানকার যে র্যালিটি তারা শুরু করবে সেটির বেলুন উড়িয়ে তাদের এটির উদ্বোধন করেছেন, র্যালিটির উদ্বোধন করেছেন এবং এখানে শুধু যারা সাইকেলিস্টরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন উপজেলা থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে এবং পৌরসভার 18টি ওয়ার্ডের যারা স্ট্যান্ড ওয়ারিয়র্সের সদস্যরা রয়েছেন এছাড়াও সদস্যের বাইরেও যারা সাইকেলিস্টরা রয়েছেন তারাও কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। এখানে উপস্থিত রয়েছেন স্ট্যান্ড ওয়ারিয়র্সের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংগঠনের সদস্যরা। তারা কিন্তু এই শোক দিবসটিকে স্মরণীয় করে রাখার জন্য এমন একটি আয়োজন করেছে বলে আমাদেরকে জানিয়েছে এবং 1000 সাইকেলিস্ট নিয়ে তারা আজকের র্যালিটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবারও ফেনী পাইলট হাইস্কুল মাঠে এসে তারা শেষ করবে এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। প্রথম স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শহাদতবার্ষিকীতে। ফেনী গণমানুষের নেতা, জননেতা জনাব নিজামউদ্দিন হাজার এমপি মহোদয় আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে। আজকের অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা ফেনী পৌরসভা জননন্দিত মেয়র, ফেনী স্ট্যান্ড ওয়ারিয়র্সের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব নজরুল ইসলাম স্বপন মিয়াজি ভাই। আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবে ফেনী জেলা বিভিন্ন নেতাকর্মী, শুরু করে আমার পানের সংগঠন ফেনী স্ট্যান্ড ওয়ারিয়র্সের ক্ষুদে সদস্যবৃন্দ সবাই আগত হয়েছে ফেনী পৌরসভা কেন্দ্রিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। আজকে আমাদের সদস্য উপস্থিত রয়েছে প্রায় 1000। আমরা 1000 সাইকেলিস্ট নিয়ে আজকে ফেনী শহর প্রদক্ষিণ করব। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শহাদতবার্ষিকী স্মরণীয় ও বরণীয় করার লক্ষ্যে আজকে আমরা র্যালিটি স্বয়ং সম্পূর্ণ করব। আজকে 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শহাদতবার্ষিকী, 48তম শহাদতবার্ষিকী উপলক্ষে ফেনী স্ট্যান্ড ওয়ারিয়র্স কর্তৃক আয়োজিত আজকের এই শোক সাইকেল র্যালি আমাদের ফেনী স্ট্যান্ড ওয়ারিয়র্স আয়োজন করেছে পৃষ্ঠপোষকতায় নজরুল ইসলাম স্বপন মিয়াজি মহোদয়ের নির্দেশে। আমরা প্রায় ফেনী শহরে 1000 সাইকেল নিয়ে আজকের এই র্যালিটি আমরা সম্পন্ন করবো ইনশাল্লাহ। আপনাদেরকে যদি দেখাই যে তারা কিন্তু ফেনী পাইলট স্কুল মাঠ থেকে তারা র্যালিটি শুরু করবে এবং ফেনী 2 আসনের সাংসদ তিনি কিন্তু ইতিমধ্যে উদ্বোধন করে দিয়েছেন। আসলে এই র্যালিটি শহরের প্রধান সড়ক ট্রাং রোডের দিকে নিয়ে যাচ্ছে এবং ট্রাং রোড সহ বিভিন্ন সড়কগুলো প্রদক্ষিণ করে তারা র্যালিটি সমাপ্তি করবে। দর্শক, ফেনী পৌরসভার সামনে থেকে ফেনী স্ট্যান্ড ওয়ারিয়র্সের শোক সাইকেল র্যালির এ ছিল আমার কাছে সবশেষ। ফয়সাল আহমেদকে সাথে নিয়ে এম কাউসার, ফেনীর প্রত্যয়।